রোহিণী। কি চাই? দুজনে একসাথেই এসো না, না হলে আমাকে সামলাতে পারবে না। আরে তুই কিছু বলবি নাকি? হা করে তাকিয়ে থাকবি? চিন্তা চিন্তা, এত সুন্দর চিন্তা যে শেষই করতে ইচ্ছা করছে না। আরে কিসের চিন্তা সেটা তো বল। আরে ফ্ল্যাটের পাশে না একটা হেব্বি বৌদি এসছে। আরে কে এটা? তারপর থেকে তো শুধু দেখতেই থাকি, সকাল বিকেল। আমি তো দরজা বন্ধই করি না দেখবো বলে। আগে বল, আমিও দেখব। কেন? তখন যে তোকে বললাম নেটের পাসওয়ার্ডটা দিতে, তখন আমি দিচ্ছি পাসওয়ার্ড, আমি দিচ্ছি পাস। থাক, এখন আর লাগবে না। চল না চল না, রাখ বুঝছি, চল না চল না চল না চল না। আচ্ছা ঠিক আছে, তবে কিন্তু দূর থেকে। হ্যাঁ ঠিক আছে, একদম দূর থেকে, দূর থেকে, দূর থেকে। কই রে, কই কই? আরে আসবে ঠিক, তা তো। ও ওই তো, ওই তো, ওই তো, এসছে এসছে, চল চল চল। আহা কি সুন্দর বৌদি! তবেই না আমি বললাম। আহ ওই দুটো ভরসা? ওই দুটো মানে কোন দুটো? আরে পা দুটো, পা দুটো। আর ধুত পিঠটা দেখ, ওটাও হেবি ভরসা। ওটাও হেবি ভরসা। আর একটু আলাপ কর না, দূর থেকে কিছু হয় নাকি? হ্যাঁ আরে ইচ্ছা তো আমারও আছে, কিন্তু আরে আবার কিন্তু কিসের, কিন্তু কিসের? যদি কেলিয়ে দেয়? আমার দিকে তাকালো, আমার দিকে। আরে ধু, আমার দিকে তাকিয়েছে না, আমার দিকে তাকিয়েছে বলছি না, আমার দিকে তাকিয়েছে। আচ্ছা চল জিজ্ঞেস করি, চল 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 চল। যা জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর না, তুই কর না, তুই কর না, তুই কর না, আবার তুই কর, তুই তুই কর, তুই কর। আরে তুই কি হয়েছে? না মানে ওই কার দিকে তাকিয়েছিলে সে কথাই হচ্ছিল আর কি। তোমার নাম কি গো? রোহিণী। কি চাই? সব কিছু, উপর নিচ সব। হ্যাঁ আমারও, আমারও। আচ্ছা মামার বাড়ির মা নাকি? চাইলেই সব পাবে। তাহলে বলো কি লাগবে? 10,000 লাগবে। হ্যাঁ দুজনে একসাথেই এসো না, না হলে আমাকে সামলাতে পারবে না। এতো এতো উত্তম প্রস্তাব। এই রে
আরে কি হলো? আরে প্রোটেকশনটাই তো আনিনি। আরে ওটা লাগবে না, এসো। কি রে, এক সপ্তাহ হয়ে গেল তো কোনো পাত্তা নেই? আরে এখন সকাল বিকেল হচ্ছে। ঠিকই, আমাকে বল না হলে। আরে বেটি কল গার্ল, সকাল বিকেল করতে আসে। বলিস কি? হ্যাঁ, সেই নজরদারি করি যাতে কেউ না দেখে, তাই আমাকেও দেয় ফ্রিতে। বাবা তো তো এমনি চলছে? চলছে না, বল চলছিল। বেটি সবাইকে প্রোটেকশন ছাড়াই কাজ করাতো। বলিস কি, ওর এড ছিল, সবাই ভোগে এখন। এবার তুই জানলি কি করে? আগে যেখানে ছিল সেখানকার কিছু কাস্টমার খোঁজ নিয়ে আসে। আরে আরে ও ইচ্ছা করে করেছে এসব। কেন, কারণ কি? যাতে ওর মতো আমরা কষ্ট পাই। এখন তাহলে কি হবে? অতি লোভে তাঁতি নষ্ট।